নবীর কাছে প্রিয় আমল হলো গোটা ইসলামের মধ্যে ওই আমল, ওই উম্মতের আমল, যেই উম্মত নামাজে সেজদা দিলেই আল্লাহর সঙ্গে দিদার শুরু হয়ে যায়। তাই নবীর যদি প্রিয় হতে চাও, নামাজ মেরাজওয়ালা নামাজকে জীবনের আপন বানাও। কি ওয়ালা নামাজকে? মেরাজওয়ালা আল্লাহর দিদারওয়ালা নামাজ। দুনিয়া দুনিয়া কইরা ফেতনায় ওয়াসওয়াসার নামাজ জীবন অনেক পড়ছো, নামাজ পড়ো সংসার গুরগুর গুরগুর করে মনের মধ্যেই কত কথা মনে করাইতেছে, ঠিক না বেঠি? সারো এই পাগলামি, এই সকল দুনিয়ার খাস খামখেয়ালি অবজ্ঞ অবহেলা, আল্লাহর সামনে দাঁড়ায় দুনিয়া লইয়া পাগল হই না নামাজের মধ্যে, দুনিয়া তোমারে তখনও ছাড়ে না। এক চাইতে দুর্গপাল, এক চাইতে বদনসিবান নাই, দাঁড়াইছো আল্লাহর সামনে আর ঘিরে রাখছে তোমারে গোটা দুনিয়া, তোমারে কলবে ওসওয়াসায় তোমারে একবারে দুনিয়া ওই জায়গার মধ্যে পর্যন্ত আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে হাজির হতে দেয় না, তোমারে বানাইছে দুনিয়া কীট, যাতে করে দুনিয়া ছাড়া ওই জায়গাতে তোমার আর কিছু মনে পড়ে না, ঠিক না রে? ঠিক। কত রঙের ছবি মনের মধ্যে উঠায় দেয়, এই ছবি ও ছবি, এই ছবি কত চিত্র মনের মধ্যে মনে করায় দেয়, আল্লাহর দিদারের চিত্র তো আসে না, আল্লাহ পাকের সঙ্গে মোলাকাত নাই, আসে দুনিয়ার বিভিন্ন ছবি, বিভিন্ন কথা, বিভিন্ন জনের চেহারা মনে পড়তেছে। বোঝা গেল এখনো আল্লাহর দরবারে কবুলিয়াতের নামাজে আমরা আদু পর্যন্ত বসতে পারলাম না, নামাজ আছে কিন্তু নামাজের ভিতরে আজ পর্যন্ত আমাদের হেদায়ত তাসির, আজ পর্যন্ত কবুলিয়াতের নামাজ আমরার মধ্যে নাই। এই একটা কথা বাড়িতে নেই যে হুজুর যে বলছে, তাই এই কলব থেকে এই 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 অসুবাসা দূরে সরাইতে হলে আল্লাহর জিকির লাগবে, তরিকা লাগবে, আল্লাহ ওয়ালাদের পবিত্র আমল মুরাকাম মুশাহাদা লাগবে, কলব জারি করো দেন, তখন একদিন আল্লাহ কালবে হাজির হয়ে যাবে, নামের ভিতরে গোপন জিকিরের মধ্যে গোপন আল্লাহ কালবে প্রকাশ হয়ে যাবে, যেই দিন প্রকাশ হয়ে যাবে ওই দিন তুমি জগতের ওলি হয়ে যাবে।